হ্যালো বন্ধুরা আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে গুনগুন বাড়িতে এসেছে তাই সবাই প্রচণ্ড খুশি বদি বলে কী ব্যাপার গুনগুন তোমার মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে তুমি কি ঠিক করে খাবার দাবার খাও নি আমি খেয়েছি তো আমি তো ড্যাডির বাড়িতেই ছিলাম সেখানে আমার কোনো অযত্ন হয়নি সেটা তো বুঝতেই পারছি তবে জানো তো তোমাকে দেখে রোগা লাগছে আর আমাদের বাড়িতে যখন তুমি ছিলে সবাই মিলে অনেক হইহুল্লোর করতাম আমরা একসাথে খাবার খেতাম অনেক আনন্দ মজা হতো তাই তুমি এই বাড়িতে খুব ভালো থাকতে তাই না কিভাবে থাকবে গুনগুন এই বাড়িতে যে ছেলেটার সাথে গুনগুনের সম্পর্ক তার সাথেই গুনগুনের বনিমানা হচ্ছে না গুনগুন বিয়ে হয়ে এসেছে থেকে সৌজন্যের সাথে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করে কিন্তু সৌজন্য প্রতিটা পদে পদে গুনগুনকে অপমান অপদস্থ করে তাহলে সেই মেয়েটা কি করে এই বাড়িতে থাকবে আমি তো ভেবেই নিয়েছি যে আমি আর তোমাদের বাড়ির ছেলের সাথে থাকব না ওকে ডিভোর্স দিয়ে দেব। কেন আমি ওর সাথে থাকতে যাব ওর অপমান সহ্য করব বলো তো এদিকে সৌজন্য দূরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে আর মনে মনে ভাবে যে গুনগুন কি সত্যিই আমাকে ডিভোর্স দিয়ে দেবে হ্যাঁ আমি তো ওকে ভালোবেসে বিয়েটা করিনি আর গুনগুনও আমাকে ভালোবেসে বিয়েটা করেনি বিয়ের পরে আমি ওকে ভালোবেসে ফেলেছি অনেক যে ভালোবাসাটা কখনো প্রকাশও করতে পারেনি আর গুনগুনকে আমাকে সত্যিই ভালোবেসে ফেলেছে যার কারণে আজকে এই বাড়িতে এসেছে নাকি ও সবার সাথে দেখা করতে এসেছে সত্যি গুনগুনের সাথে আমার জীবনের ছাড়াছাড়িটা কি হয়েই যাবে এই সব কিছু ভেবে সৌজন্য থমকে যায় আর ভাবে যে আমিও তাহলে বিদেশে চলে যাব এখানে থেকে আমি কী বা করবো আমি আমার সিদ্ধান্তে একদম অটুট থাকবো সেই সিদ্ধান্ত ছেড়ে কখনো লড়ব না দেখো গুনগুন তুমি এইভাবে বলো না যে ডিভোর্স দিয়ে দেবে এই সমস্ত কথা শুনলে বুকের ভেতরটা আঘাত লাগে আমার ছেলেটা যাই করে থাকুক না কেন তুমি তার বউ সাত জন্মের বন্ধন তোমাদের সেই বন্ধন ছেড়ে তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারো না তোমাদেরকে ছেড়ে যাবো কে বলেছে তোমাদের যখন ইচ্ছে হবে তোমার তোমরা আমাকে ডাকবে আমি এই বাড়িতে আসব। তোমাদের সাথে আড্ডা দেব গল্প করব মজা করব তারপরে আবারও ড্যাডির বাড়িতে ফিরে যাব। আমি তো ওখানে থাকতে আসিনি বলো কালকে সকালে আমার আবার পরীক্ষা রয়েছে পরীক্ষাটা তো মন দিয়ে দিতে হবে দেখো গুমগুন জীবনে যাই কিছু হয়ে যাক না কেন আমাদের বাড়ির ছেলের নামে কখনো বদনাম দিও না সেটাই তো জ্যাঠাই তুমি তো আমি পরের বাড়ির মেয়ে না আমার তো ভালোটা তুমি দেখতেই পারবে না আর নিজের বাড়ির ছেলে যাই কিছু করুক তাও তোমার কাছে ভালো মনে হয় তাই না আমি সেটা বলিনি সৌজন্যকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি ওকে আমরা বড় করেছি ওর মধ্যে এমন কোনো খারাপ গুণ নেই যাতে করে অধর্ম রয়েছে সৌজন্য কোনো অধর্ম করতেই পারে না সৌজন্যকে আমরা সেইভাবেই তৈরি করেছি এখন তোমার কেন যে মনে হচ্ছে যে সৌজন্য তোমার সাথে অধর্ম করছে সেটা আমরা বুঝতে পারছি না তুমি জানো না জ্যাঠাই সবাই জানে কারণ তোমাদের বাড়ির ছেলের সাথে তো নি দিদির একটা সম্পর্ক রয়েছে আর জানো তো বিয়েটা কখনো জোর করে কাউকে দেওয়া যায় না তুমি দেখো জোর করে আমার সাথে তোমাদের বাড়ির ছেলে বিয়ে দিয়েছিলে কখনো খুশি হতে পারেনি সব সময় আনমনস্ক হয়ে থাকে আমাকে তো একদমই পছন্দ করে না তাহলে তুমি যদি আজকে জোর না করতে তাহলে তোমাদের বাড়ির ছেলেকে নিজের সমস্ত আশা ভালো লাগা সব কিছু বিসর্জন দিয়ে নিজের জীবনে এইভাবে কষ্ট পেতে হতো না ও কেন বিদেশে যেতে চাইছে তোমরা একবারও ওকে জিজ্ঞাসা করেছ ও বিদেশে যাবে সেখানে নিশ্চয়ই তিননি দিদিও যাবে আর তিননি দিদির নামটা নিশ্চয়ই ওই রেকমেন্ড করেছে সেটা বুঝতে আমার এতটুকু বাকি নেই কেন যাবে ও তিনির সাথে যদি যাওয়ার প্রয়োজন হয় তোমাকে না হয় নিয়ে যাবে আমার বয়েই গেছে আমি কেন যাব সৌজন্যের সাথে কারণ যাকে আমি ডিভোর্স করে দিতে চাইছি সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকতে চাইছি না সেই মানুষটার সাথে আমি আবারও বিদেশে গিয়ে সম্পর্ক তৈরি করব সেটা হতে পারে না আর তোমরা বলছো যে আমাকে না দেখে তোমাদের মন খারাপ হয়ে গেছে তোমরা কষ্ট পেয়েছো আর তোমাদের বাড়ির ছেলে যে বিদেশে চলে যাবে তখন তোমাদের কষ্ট লাগবে না এদিকে সৌজন্যকে দেখে পটকা ডাকে বলে কী রে আড়ালে দাঁড়িয়ে রয়েছিস কেন এদিকে আয় না আমি এসেছিলাম জ্যাঠাইয়ের সাথে কয়েকটা কথা বলবো বলে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি অনেক ভিড় ভাট্টা তাই আর আসতে পারিনি দাঁড়িয়েছিলাম হ্যাঁ সৌজন্য তো সত্যিবাদী যোধিষ্ঠির তার মানে মানে তুমি তো অনেকক্ষণ আগে আসোনি এখনই এলে তাই না পটকা তুমি কেন সৌজন্যকে এইভাবে টিচ করো বলো তো আর না আমি কিছুক্ষণ আগে এসেছি এই তো হ্যাঁ তুমি তো এখন এখান থেকে চলে যেতে চাইবেই কারণ আমি যে তোমাদের বাড়িতে এসেছি তাই তোমার এখানে থাকতে অসুবিধে হচ্ছে তাই না কি বলবে কি সৌজন্য বলো তুমি এদিকে এসো আমার কাছে সবার সামনে বলতে অসুবিধে কোথায় তুমি নাকি শুনলাম বিদেশে চলে যাচ্ছ হ্যাঁ জ্যাঠাই দিন আগে এই প্রোজেক্টটা আমার হাতে এসেছিল আমি তখন যেতে চাইনি কিন্তু এখন আমি যেতে চাইছি এই প্রোজেক্ট নিয়ে আমি কাজ করলে বিদেশে গিয়ে অনেক মানুষের সাথে আমি কাজ করতে পারবো তাদের সাথে পরিচয় আলাপ হবে এবং আমি আরও নিজের জীবনে এগিয়ে যেতে পারবো সেই কারণেই বিদেশে চলে যেতে চাইছি কই এতদিন তো তুমি চলে যেতে চাওনি তাহলে এখন কেন যেতে চাইছ আর সেটাই তো জিজ্ঞাসা করো তোমাদের বাড়ির ছেলেকে আমার সাথে বিয়ে হয়ে কখনো তো সুখী হতে পারেনি নিজের ইচ্ছেগুলোকে কখনো বিসর্জনও দিতে পারেনি তাই এখন ওখানে গিয়ে তিনি দিদির সাথে আবারও নতুন করে সব কিছু শুরু করার প্ল্যান করেছে সে কারণেই তো আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে এই বুড়ো বয়সেও চলে যেতে চাইছে দেখো গুনগুন তুমি তো জানো না সব কিছু তাহলে কেন বলছো এই সমস্ত কথা আমার যাওয়ার বিষয়টা না হয় আমার ওপরেই ছেড়ে দাও আমি কাজ করি আমাকে যেতে হলে যেতে হবে না তুমি সেজন্য এইভাবে কেন কথা বলছো দেখলে তো কিভাবে রেগে যাচ্ছে সত্যি কথা বললে সবারই এরকমটা হয় দেখো সৌজন্য তুমি বিদেশে যদি যেতেই হয় তাহলে গুনগুনকে কেন নিয়ে যাচ্ছ না কি বলছো কি যে মেয়েটা আমাকে ডিভোর্স দিয়ে দিতে চায় আমাদের মধ্যে একটা ডিভোর্সের নোটিশ ঝুলছে সেই মেয়েটাকে নিয়ে আমি বিদেশে চলে যাবো সেটা তো হতে পারে না আর আমারও বয়ে গেছে আমি তোমার সাথে কেনই বা যাবো আমি তো তোমার সাথে যেতে ইচ্ছুক নই মা লক্ষ্মী দেখো তুমি এই বাড়ি ছেড়ে যদি চলে যাও তাহলে ভালো থাকতে পারবে না তুমি বলো তো একটা কথা যে সৌজন্যের মতো কোনো ছেলেকে জীবনে তুমি কখনো দেখেছ ওর মতো মানসিকতা ওর মতো পার্সোনালিটি এরকম মানুষ তুমি কখনো নি খুঁজেও পাবে না তখনই গুনগুন থমকে যায় আমি জানি যে তুমি আমার সামনে মিথ্যে বলতে পারবে না গুনগুন আর সৌজন্য রেগে সেখান থেকে চলে যেতে চাইলে পটকা আটকে দেয় ভরুন রেগে যায় বলে দেখো দেখলে তো বর্দা তুমি এই ছেলেটাকে মানুষ করেছো কোলেপিঠে করে আর শাসন করনি বলে আজকে এতটা বারবারন্ত হয়েছে ওর মুখে যখন যা আসে সেটাই বলে দেয় যা ইচ্ছে সেটাই করে সেটা কিন্তু আমরা মেনে নেবো না এবার কিন্তু ওকে আমি শাসন করব। বুঝতে পেরেছ ঠিক বলেছ মেজদা তুমি তোমার ছেলেকে শাসন করো ওর শাসনের খুব দরকার গুনগুন সারা জীবন স্যাক্রিফাইস করে যাবে ও বিয়ের প্রথম দিন থেকে আমাদের সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছে এবং আমাদেরকে আপন করে নিয়েছে ভালোবেসে নিয়েছে সৌজন্য কখনো গুনগুনকে ভালোবেসে আপন করে নিয়েছে কি নেয়নি তো ও যদি এগিয়ে না আসে তাহলে গুনগুনের একলা এগিয়ে যাওয়াতে কখনো কিছু হতে পারে না এরপরে সৌজন্যকে সবাই মিলে কথা শোনালে সৌজন্য সেখান থেকে নিজের মতটা জানিয়ে চলে যায় দেখলে তো তোমাদের ছেলে কিভাবে চলে গেল এখান থেকে গুনগুন এখানে এসেছে সৌজন্যর বিদেশে যাওয়াটা আটকাতে আরও সৌজন্য বলেছে দু তিন বছর বিদেশে সে থাকবে জ্যাঠাই বলে কি ব্যাপার তুমি এতদিন গিয়ে থাকলে আমি যদি এর ফাঁকে মরে যাই তখন কি হবে জ্যাঠাই তুমি কি বলছো এই সমস্ত কথা দুই তিন বছরে আমিও তো মরে যেতে পারি গুনগুন অবাক হয়ে যায় পটকা রেগে যায় বলে কষে এক চড় মারবো তুই কেন এই সমস্ত অলক্ষণের কথা বলছিস তোরা দুজনে বন্ধ করেই মরে যাওয়ার কথা বলা বুঝতে পেরেছিস এই কথাগুলো আমরা কেউ শুনতে চাই না আমাদের পরিবারের মানুষগুলো সারা জীবন আমরা একসাথে থাকবো এটাই আমাদের স্বপ্ন কিন্তু তোরা এইভাবে কথা বলে আমরা কিন্তু কষ্ট পাচ্ছি এরই মধ্যে গুনগুনের মনে অনেকগুলো প্রশ্ন কাজ করছে আর সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য গুনগুন যায় সৌজন্যর ঘরে রাত্রিবেলা আর সৌজন্য গুনগুনকে ডেকে পাঠিয়েছে কথা বলার জন্য আর সেটা শুনে গুনগুন না থেকে আসতে পারেনি সৌজন্যর ঘরে এসে উপস্থিত বলে তুমি আমাকে কেন ডেকেছো আর তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে তুমি যদি বউ হিসেবে তিনি দিদিকেই ভালোবাসো তাহলে আমিও তো তোমার এক সময় বউ ছিলাম একসময় কেন এখনও বউ রয়েছি ডিভোর্স হয়নি তাহলে তুমি আমাকে কেন ভালোবাসতে পারো নি দেখো গুনগুন আমি তো তোমাকে ভালোবাসতেই চেয়েছি এখনও আমি তোমাকে ভালোবাসতে চাই তুমি আমার সাথে এইভাবে একদম কথা বলবে না বুঝতে পেরেছ চুপ করে থাকো কেন রাত্রিবেলা স্বামী স্ত্রী ভালোবাসার কথা বলবে না তো কি বলবে আমি কিন্তু ড্যাডিকে গিয়ে তোমার নামে নালিশ করে দেবো দাও না তোমার ড্যাডি যে মানুষ সেটা আমার আর চিনতে বাক্য নেই তার মানে তোমার ড্যাডি হচ্ছে একজন পাল্টিবাজ মানুষ আর সেটা আমি খুব ভালো করে বোঝা গেছি ওনার সাথে মিশে চলে তোমার এত বড় সাহস তুমি আমার ড্যাডির নামে বাজে কথা বলছো আমি কিন্তু ড্যাডিকে গিয়ে বলে দেব। যাও তোমার ড্যাডিকে গিয়ে যা মন চায় তাই বলে দাও কারণ উনি সত্যি খুব পাল্টিবাজ উনি তোমার এবং আমার মাঝে যা ঝামেলা হয়েছে সব কিছুর জন্য দায়ী এবং উনি সবটাই জানেন গুনগুন অবাক হয়ে যায় গুনগুনের বাবার এই বাজিমাত করা চক্রান্তের কারণেই গুনগুন এবং সৌজন্য একে অপরের আরও বেশি করে কাছে চলে এসেছে আর গুনগুনের বাবাও নিশ্চিন্ত হয়েছে যে গুনগুন সৌজন্যকে যেমন ভালোবাসে সৌজন্যও ভালোবাসে দুদিক থেকেই তাদের টান রয়েছে আর সেটা বুঝতে তার কিন্তু আর বাকি নেই এবার সৌজন্যর কথা শুনে গুনগুন তার বাবাকে হয়তো চার্জ করবে আর সেখানে গিয়ে গুনগুন সব সত্যিটাও জানতে পারবে এরপরে সত্যি সৌজন্যকে ক্ষমা করে আবারও নতুন করে জীবন শুরু করবে কি গুনগুন কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে সৌজন্য গুনগুনকে ঘরে ডেকে রাত্রিবেলা ভালোবাসার কথা বলে কৌশিকের পাল্টিবাজি জানালো আজকে গুনগুন সৌজন্যর মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটা গুনগুনের বাবার জন্যই ঘটেছে আর সেটা জানার পরে গুনগুন কীভাবে রিয়াক্ট করবে কারণ সৌজন্য বুঝতে পেরেছে গুনগুন এবং সৌজন্যর যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এটা মেটানোর জন্য গুনগুনের বাবা কোনোভাবেই সাহায্য করবে না তাই এবার গুনগুনকে সমস্ত সত্যি কথা সৌজন্য নিজেই বলে দেবে তার ড্যাডি কতটা ভালো মানুষ এবং কতটা পাল্টিবাজ সেটা তো জানতে হবে তাই গুনগুনকে সবটা জানানোর পরে গুনগুন কি করবে এবার সৌজন্য গুনগুনের সম্পর্কটা কি সত্যি ভালো হয়ে যাবে পরিবারের সবাই চাইছে আবারও আগের মতো এই পরিবারে গুনগুন থাকুক গুনগুন বলে কেন তোমার তো মেয়ে ফিরে এসেছে জ্যাঠাই নাতি ফিরে এসেছে জামাই ফিরে আসবে তাহলে আমাকে কি প্রয়োজন গুনগুন এইভাবে বলো না মা কারণ যেই থাকুক না কেন আমার কাছে তুমি হচ্ছে সব থেকে সেরা তুমি অন্যরকম তোমার জায়গাটা কেউ নিতে পারবে না আর এই কয়েকটা দিন তুমি যে ছিলে না সেটা আমি আরও ভালো করে বুঝতে পেরেছি কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে যদি জানতে চান তাহলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন